24 নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত। মুখ্যমন্ত্রী ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল। শুনুন, গতকাল কলকাতায় সিএম এর তো আপনাদের ডাকছিল, আপনি জাননি কারণটা কি? ও, আমি আমার সাথে কথা হয়েছিল, যারা এই মিটিং এর কন্ট্যাক্ট করেছিল তাদেরকে আমি বলেছিলাম যে আমার শারীরিক অসুবিধা আছে, আমি যেতে পারবো না, তো আমি ভিসিতে অ্যাটেন্ড করব এবং সেখানে সিএম এর সাথেও আমার কথা হয়েছে। কি কথা হলো? তিনি আমাকে, আমিও বলেছি যে একটা পার্সোনাল লিমিট আছে, তো উনি বলেছে ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সির সাথে কথা বলে আমার কাছে আসিস, তাই বলেছি। সুব্রত বক্সি এবং ফিরহাদ হাকিমের সাথে এর আগে আপনার যোগাযোগ হয়েছে শুনেছি? না, আমাদের রাজ্য লেভেলে সমস্ত লিডারের সাথে আমাদের যোগাযোগ আছে এবং যেহেতু আমি জেলার প্রথম নাগরিক এবং প্রশাসনিক প্রধান, তো সেই জায়গায় তো অবশ্যই তাদের সাথে আমার যোগাযোগ থাকবে কন্টিনিউ, সমস্ত দপ্তরের আধিকারিকদের সাথে সবার সাথেই আমার যোগাযোগ আছে, তো সেটা নিয়ে কোনো আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই বা কোনো খারাপ কোনো রিলেশনও নেই, কিন্তু দলগতভাবে কোনো সমস্যা তৈরি হলে সেটা সিএম নিজে হস্তক্ষেপ করেছে বিষয়টা তিনি দেখবেন, এর বেশি কিছু না। এখানে তো জেলা সভাপতি রয়েছেন, ওনার সঙ্গে সেটা আলোচনা করা হয়েছে? না না, এটা তো উচ্চস্তরীয় ব্যাপার, এখানে জেলার ব্যাপারে কোনো এখানে কোনো আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, যা হবে রাজ্য লেভেলেই হবে। এছাড়া আর নর্দা যে বর্তমান রাজনীতি, নওদা এবং তথা মুর্শিদাবাদ জেলা, এটা কী পরিস্থিতি চলছে একটু বলুন? রাজনৈতিকভাবে এখন তো আমরা ডেভেলপমেন্টে ব্যস্ত, যখন রাজনৈতিক বাসি বাজবে, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, তখন রাজনৈতিক ময়দানে রাজনৈতিক লড়াই হবে। সেটা কি এখানে যে গোষ্ঠী বা গ্রুপ বলছে সেই গ্রুপভাবে হবে না একসঙ্গে কাজ করবে? একটাই কথাই বললাম, রাজনৈতিক ময়দানে রাজনৈতিকভাবে লড়াই হবে। জিএস গার্মেন্টস সহযোগিতায় হুগি কলকাতা, আমতলা শাখা পাইকারি শোরুম, আমতলা জমি রেস্ট অফিসের নিচে, নওদা মুর্শিদাবাদ, প্রোপ্রাইটার সাইফুল দফাদার ও পিন্টু খান। এখানে পাবেন লেগিংস, জেগিংস, প্লাজো, পাটিয়ালা, ওড়না, টপ, লেডিস জিন্স, নাইটি, ওয়েস্টার্ন টপ, চুড়িদার, রেয়ন কুর্তি, সুতির কুর্তি, মসলিন কুর্তি, লং স্কার্ট, লেডিস শার্ট, ক্রপ টপ, হুডি টপ, ফ্রক, চুড়িদার পিস ইত্যাদি। এছাড়াও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। মোবাইল নাম্বার 8001814 83 অথবা 9845907598। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।